সোমবার হাইকোর্ট 2016 সালের পুরো প্যানেল বাতিলের যে রায় দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি এবং পর্ষদ, এবং সেই মামলার আজ শুনানি রয়েছে। আর সেখান থেকে যে প্রশ্নগুলো উঠছে, কি হবে আজ এসএসসির বাতিল হওয়া, প্রায় 26,000 চাকরি হারার ভবিষ্যৎ, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কি বহাল রাখবে সর্বোচ্চ আদালত, নাকি চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দেবে সুপ্রিম কোর্ট, এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রিম কোর্টের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, কখন শুরু হবে এই শুনানি? দেখো মাধুরী, চিফ জাস্টিসের কোর্টে 36 নম্বর আইটেম রয়েছে আজকে, যেহেতু সোমবার হয়তো কিছু মেনশনিং থাকতে পারে এবং তারপর হিয়ারিংগুলো স্টার্ট হবে। যেহেতু 36 নম্বর আইটেম রয়েছে আজকে কোর্টে এবং কয়েকটা মামলা একসঙ্গে ট্যাগ হয়ে গেছে, যেহেতু এসএসসিও মামলা করেছে, রাজ্য সরকার করেছে, বোর্ড করেছে, যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে মামলা হয়েছে, কিছুজন ক্যাবিয়েট করে রেখেছেন তাদের মামলা একসঙ্গে ট্যাগ হয়ে রয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে 11:30 থেকে 12:00 মধ্যে এই মামলা আসতে পারে শুনানির জন্যে। তবে যেটা তুমি বলছিলে কি হতে পারে, সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাতে 26,000 চাকরি বাতিল তো করেছিল, তার সঙ্গে সঙ্গে এসএসসিকে বলেছিল বা সরকারকেও তারা বলেছিলেন যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটাও একটা ডেট ঠিক করে দিয়েছেন, সেটার মধ্যে স্টার্ট করতে হবে, অনেককে টাকা ফেরত দিতে হবে, সে কথাও হাইকোর্ট বলেছিল। তো যখন আজকে হিয়ারিং হবে প্রথমত এই প্রশ্নই থাকবে কি যে রায়টা দিয়েছে কলকাতা হাইকোর্ট সেটা বহাল থাকছে কি থাকছে না। অন্যদিকে যারা মামলা করেছেন তারা এতটা হয়তো আশাবাদী আজকে থাকবেন কি অন্তত একটা স্টে দিক সুপ্রিম কোর্ট যে রায় রয়েছে কলকাতা হাইকোর্টের, কেন কি এটাতে দীর্ঘ শুনানি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কেন কি এর আগেও মাধুরী এই কেস সুপ্রিম কোর্টে এসেছিল, পরে আবার কলকাতা হাইকোর্টের কাছে পাঠিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এখন কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে কি 26,000 যে চাকরি যারা পেয়েছিলেন তাদের নিয়ম মানা হয়নি, তাই পুরো প্যানেলটাই 2016 সালের বাতিল হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে এখন অবধি যেটা প্রায় 5,400 এরম একটা আইডেন্টিফাই করা গেছে যারা নিয়ম মানেননি, বেআইনিভাবে তাদের চাকরি হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে বাকিদের সঙ্গে কি মিলিয়ে দেওয়া ঠিক হচ্ছে এইটা একটা বড় প্রশ্ন রয়েছে, কেন কি গত শুক্রবারও আমরা দেখেছিলাম কিছু যারা চাকরি হারিয়েছেন তারা এই সুপ্রিম কোর্টে এসেছিলেন, তারা এই কথাই আমাদেরকে বলছিলেন যে তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, ওএমআরশিট তাদের কাছে রয়েছে, মার্কশিট রয়েছে তাদের, তাদের অ্যাডমিট কার্ড রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে কেন তাদের চাকরি বাতিল করা হলো সেই প্রশ্ন তাদের রয়েছে। তবে তারা কি করবেন সেই অবস্থান এখনও তারা স্পষ্ট করতে পারছেন না, কেন কি তারা নিজেকে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে সরিয়ে রাখতে চাইছেন এবং তারা মনে করছেন কি হয়তো সুপ্রিম কোর্ট কোনো একটা রাস্তা দেখাতে পারে, কেন কি এটা মেন স্টার্ট এসএসসি সিবিআই এবং রাজ্য সরকারকেই যে কাগজগুলো তাদের কাছে এখন অবধি রয়েছে সেটাতে আইডেন্টিফাই করতে হবে কি কারা কারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাদের জন্য যদি হাইকোর্টের রায় লাগু হয় সেক্ষেত্রে হয়তো অনেকেই সহমত হবেন, কিন্তু যারা বেআইনিভাবে করেননি বা অনিয়ম করেননি তারা কেন চাকরি হারাচ্ছেন সেটা একটা প্রশ্ন রয়েছে। মাধুরী, 11:30 থেকে 12:00 মধ্যে হিয়ারিং উঠবে, তখন দেখতে হবে প্রাথমিকভাবে আজকে যেহেতু ফার্স্ট হিয়ারিং রয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো স্টে দিচ্ছে কি দিচ্ছে না, দ্বিতীয়ত যে ইন্টারিম রিলিফ হয়তো চাওয়া হতে পারে রাজ্য সরকার এসএসসি বা যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে সেটার দিকে সুপ্রিম কোর্ট আজকে কি বলে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো